আপনার ইমো প্রোফাইল কে কে কখন কখন ভিজিট করতেছে তাদেরকে আপনি দেখবেন কিভাবে। আমরা যারা ইমো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সো আমাদের ইমো প্রোফাইল কিন্তু অনেকেই লুকিয়ে লুকিয়ে চেক করে। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, খুবই অসাধারণ একটি সেটিংস। এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে লুকিয়ে লুকিয়ে কে কে আপনার ইমো প্রোফাইল ভিজিট করতেছে। সো অবশ্যই এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাই দেই যে কে কে আসলে আমাদের ইমো প্রোফাইল লুকিয়ে লুকিয়ে চেক করে, তো তাদেরকে আমরা আসলে দেখবো কিভাবে। তো এর জন্য অবশ্যই আপনার ইমো প্রোফাইলকে আপনি আপডেট করে নেবেন, সো প্লে স্টোর থেকে আপডেট করে রাখবেন। সো রাখার পর এই যে দেখেন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে দিবেন। সো গাইজ দেখেন আমি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে দিলাম। ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর এইখান থেকে আপনি আপনার ইমো প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করে দিবেন। দেন তারপরই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এই যে আপনার ইমো প্রোফাইলের নামের ওপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা যে ইমো প্রোফাইল, মানে আমরা যে ইমো চালাই, সো আমাদের ইমো প্রোফাইল কিন্তু অনেকেই লুকিয়ে লুকিয়ে চেক করে, কিন্তু তারা হয়তো বা আমাদের ইমোর সাথে কানেক্ট নেই, কিন্তু কানেক্ট না থাকা সত্ত্বেও আমাদেরকে তারা ফলো করে বা আমাদের ইমো প্রোফাইল তারা লুকিয়ে লুকিয়ে ভিজিট করে, আমাদের প্রোফাইলে আমরা কী করে রেখেছি এইগুলো কিন্তু তারা দেখে। বা হচ্ছে যে বিভিন্ন সময় আমাদের ইমো প্রোফাইল তাদের মানে ইমোর সাজেস্টে চলে যায়। সো যাই হোক, আপনার ইমো প্রোফাইল কে কে ভিজিট করতেছে লুকিয়ে লুকিয়ে এটা দেখার জন্য সরাসরি এই যে আপনার ইমোর এই অপশনে চলে আসবেন। সো আসার পরে এখান থেকে আপনি এই যে আপনি এখানে এই যে একটা নোটিফিকেশন আইকন দেখবেন ঘুরতেছে, সো আপনি মানে দুলতেছে। তো যাই হোক, এই যে এই অপশনের মধ্যে কি করবেন, ক্লিক করে দিবেন। সো দেখেন আমি এই যে এই কোণার এই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। গাইজ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কি বলা হচ্ছে, রিসেন্ট ভিজিটর্স, অর্থাৎ রিসেন্ট মানে নতুন কে কে আমাদের প্রোফাইল ভিজিট করেছে তাদেরকে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে আমার এখানে নো ভিজিটর লেখা আসছে, অর্থাৎ আমার ইমোর প্রোফাইল নতুনভাবে গত এক মাসের মধ্যে কেউ আসলে আমার প্রোফাইল ভিজিট করেনি লুকিয়ে লুকিয়ে। সো আপনার ইমো প্রোফাইল কে কে লুকিয়ে লুকিয়ে ভিজিট করতেছে, আপনার ইমো প্রোফাইল চেক করতেছে, সো তাদেরকে কিন্তু তাদের ইমো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এই যে এই অপশনের মধ্যে তাদের ইমো অ্যাকাউন্টগুলো শো করবে, তাদের মানে ইমো প্রোফাইলগুলো শো করবে যে যে আসলে আমাদের ইমো প্রোফাইল লুকিয়ে লুকিয়ে মানে ভিজিট করেছে, তাদের ইমো প্রোফাইল এখানে আপনি পেয়ে যাবেন। সো যাই হোক, এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে লুকিয়ে লুকিয়ে কে কে আপনার ইমো প্রোফাইলকে চেক করে। সো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এই সেটিংসটি আমার কাছে অনেক ভালো লেগেছে, ইমোর এই সেটিংসটি। আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন আপনার ইমো লুকিয়ে লুকিয়ে কে কে ভিজিট করতেছে, কে কে আপনার প্রোফাইলটা চেক করতেছে। সো এটা আসলে খুবই অসাধারণ একটি মানে সেটিংস। এই সেটিংসটি কিন্তু ফেসবুকে ছিল, তারপর হচ্ছে মেসেঞ্জারে ছিল, তো এখন কিন্তু ইমোতেও চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য।